আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটি ক্লাস ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটি মেথড ক্রিয়েট করতে হয়। আমরা সেই বিষয়গুলো আগের ভিডিওটিতে দেখেছি। সো আজকের ভিডিওটিতে আমরা দেখবো হচ্ছে কিভাবে একটি ক্লাসের কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়। একটি কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি একটি ভ্যালুকে, এবং কিভাবে ইনপুট নিতে হয় এবং আরও কিছু বিষয় আমরা দেখব। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। সো আজকের তৃতীয় পর্ব জাভা লেকচারের, আমি এখন কনস্ট্রাক্টরের বিষয়টি নিয়ে কথা বলছি। এক ক্লাসের কনস্ট্রাক্টর ক্রিয়েট করার জন্য আমাকে ফার্স্টে ক্লাসের নেমটি লিখতে হবে, এবং আমরা প্রথম ব্র্যাকেট দিয়ে ক্লাসের যে কনস্ট্রাক্টর যেটি ক্রিয়েট করেছি সেটির আর্গুমেন্টটি লিখব, ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই। এটা দেখতে অনেকটা ফাংশনের মতো, বাট ফাংশন অথবা মেথডের মতো, বাট এখানে একটি ডিফারেন্সটা হচ্ছে জাস্ট এখানে কোনো ডাটা টাইপ থাকবে না, আর এটা হচ্ছে ক্লাসের নেম এবং কনস্ট্রাক্টরের নেম কিন্তু অবশ্যই সেম হতে হবে, না হলে জাভা এটাকে অ্যারর হিসেবে ধরে নেবে। অ্যান্ড নাম দিয়ে আমরা কনস্ট্রাক্টরটি ক্রিয়েট করেছি যেটি আমাদের ক্লাস নামের সাথে মিল রয়েছে। সো এখন আমরা এক্স সমান এর মধ্যে এক্সের ভ্যালুটি রাখব এবং বি এর মধ্যে আমরা ওয়াইয়ের ভ্যালুটি রাখব। আমাদের ভ্যালু কিন্তু ইনসার্ট করা কমপ্লিটেড। সো এখন আমরা দেখব হচ্ছে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যারর শো করছে। সো আমাদের কোনো সমস্যা নেই, আস্তে আস্তে আমরা জিনিসটি ডিবাগ করব। সো আমরা এখন ফার্স্টে দেখি ইনপুট নেওয়ার ব্যাপারটি। আসলে জাভাতে অনেকভাবে ইনপুট নেওয়া যায়, আমি একটি সহজভাবে ইনপুট যেটি সেটি নেওয়ার চেষ্টা করব, যেটি হচ্ছে অবজেক্টের মাধ্যমে ইনপুট নেওয়া। অবজেক্টের মাধ্যমে ইনপুট নিতে হলে আমাকে জাভাতে একটি জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটি হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এটি আমি ইম্পোর্ট করে নিলাম জাভার মধ্যে, এবং এই স্ক্যানার ক্লাসের মধ্যে, এবং স্ক্যানার ক্লাসের একটি আমরা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যে আমরা স্ক্যানার ক্লাসটি ইম্পোর্ট করলাম সেটির অবজেক্ট এখানে ক্রিয়েট করছি। স্ক্যানার আমরা আসলে অবজেক্ট ক্রিয়েট করা আগের ভিডিওতে শিখছি। সো আমরা ক্লাস নেম, স্ক্যানার হচ্ছে ক্লাসের নেম, এবং অবজেক্টের নেম হচ্ছে আমি একটা নিজের মতো করে একটি অবজেক্টের নাম দিলাম এসসি ইকুয়ালস টু নিউ, আর ক্লাস নেম স্ক্যানার। এখানে আর্গুমেন্টের ভিতর আমাদের লিখতে হবে সিস্টেম ডট ইন, যেহেতু আমরা ইনপুট নিচ্ছি, সেহেতু এই জাভা প্যাকেজের মধ্যে এটি কিন্তু আসলে ইনক্লুড করে দেওয়া আছে। সো আমাদেরকে এটি লিখতে হবে সিস্টেম ডট ইন। আমি এখন যদি সাপোজ একটি ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার ভেরিয়েবল এক ইকুয়ালস টু, আমাদের কিন্তু ইনপুটটা নিতে হবে ওই ওই স্ক্যানার ক্লাসের অবজেক্টের মাধ্যমে। সো আমরা লিখব এসসি ডট, যেহেতু আমি একটি ইন্টিজার ভেরিয়েবল নিচ্ছি সেহেতু আমরা নেক্সট ইন্টিজার লিখব। আমার কিন্তু একটি ভেরিয়েবল ইনক্লুড করা হয়ে গিয়েছে। আমি আরেকটি ভেরিয়েবল যদি ইনপুট নিতে চাই সেক্ষেত্রে আমরা কী করব, ইন্টিজার ভেরিয়েবল দুই দিলাম ভেরিয়েবলের নাম, আপনারা ইচ্ছা মতো নিজেদের ভেরিয়েবলের নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো অবজেক্টের নাম হচ্ছে এসসি ডট নেক্সট ইন্টিজার। আপনারা যদি ফ্লোট নিতে চান নেক্সট ফ্লোট লিখবেন, এবং যদি ক্যারেক্টার নিতে চান নেক্সট লাইন লিখতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। স্ট্রিং যদি নিতে চান তখন নেক্সট লাইন ইউজ করতে পারবেন। এখন আমরা দুইটি ভেরিয়েবল কিন্তু ইনপুট নেওয়ার কাজটি করে ফেলেছি। সো এখন আমি এটি কনস্ট্রাক্টরের মাধ্যমে, আমরা কনস্ট্রাক্টরকে আমরা এটির মাধ্যমে অ্যাক্সেস করব। সো এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে দেখতে পারবেন যে
এক কনস্ট্রাক্টর এর মধ্যে দেখতে পাচ্ছেন দুইটি আর্গুমেন্ট রয়েছে, সুতরাং আমাকে এখানে দুইটি আর্গুমেন্ট ইনপুট হিসেবে নিতে হবে। সো আমরা নিচ্ছি ভেরিয়েবল 1 কমা ভেরিয়েবল 2, যেটি আমরা এখন ইনপুট হিসেবে নিলাম সেটি আমরা আর্গুমেন্টের মধ্যে এটা লিখে ফেললাম। সো এখন যদি আমরা এটি রান করি, এখানে রান করার পরে দেখতে পাচ্ছেন আমার কাছে ইনপুট খুঁজছে, আমি দিয়ে দিলাম 22 এবং দিয়ে দিলাম 55, আমাকে দুইটার সামেশন দেখাচ্ছে হচ্ছে 77, যেটা আমরা এখানে এ প্লাস বি এর মধ্যে লিখেছি। এখানে আপনাদের হয়তো বা কোয়েশ্চেন হতে পারে, আমি তো এ প্লাস বিতে তো কোনো ইনপুট নিই না, আমি তো এক্স আর ওয়াইতে নিয়েছি। এখানে আপনারা খেয়াল করে দেখবেন কনস্ট্রাক্টরের মধ্যে এর মধ্যে আমরা কি রেখেছি, এক্সের ভ্যালুটা আমরা এর মধ্যে নিয়েছি এবং বি এর মধ্যে ওয়াই এর ভ্যালুটা আমরা নিয়েছি, যেটা আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেছিলাম। সো এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে যদি আমরা আরও কোনো কথা লিখতে চাই সেটি লিখে দিতে পারি, দ্য সাম ইজ, জাভা কি করে সব ইনপুট আসলে স্ট্রিংয়ের মাধ্যমে প্রকাশ করে, সেহেতু আমাদেরকে এখানে দুইটা যখন ইনপুট একসাথে আমরা প্রকাশ করব সেক্ষেত্রে আমাদেরকে প্লাস চিহ্নটি দিতে হবে। এই প্লাস চিহ্নটির মানে হচ্ছে দুইটা স্ট্রিংকে একসাথে কনকেট করে আমাদেরকে দেখানো হবে। সো আমি যদি এখন রান করি, এখানে দেখতে পাচ্ছেন 23 দিলাম আমি ইনপুটে আর এদিকে দিলাম 11, আমাকে দেখাচ্ছে দ্য সাম ইজ 2311। কেন এটি দেখাচ্ছে আমরা একটু খুঁজে দেখি। ও সরি, আসলে আমাদের এখানে একটি ব্র্যাকেট ইউজ করতে হবে, আসলে আমার আউটপুট কী দেখাবে সেটি বুঝতে পারছে না প্রোগ্রামটি। সো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যে এক্সক্যানার যেটা ইনপুট নিয়েছি, যেটা অবজেক্ট ক্রিয়েট করেছি, সেটাকে আমরা ক্লোজ করে দিতে পারি, সি ডট ক্লোজ। এখন আমি যদি রান করি, আমি দুইটা ইনপুট নিলাম 23 43, এখানে আমাকে দেখাচ্ছে কত, দ্য সাম ইজ 66। তার মানে হচ্ছে আমার এইভাবে আসলে আপনারা আউটপুট শো করাতে পারেন এবং ইনপুট নিতে পারেন। সো আপনারা যদি ইনপুট হিসেবে যদি ফ্লোট নিতে চান সে ক্ষেত্রে আপনারা নেক্সট ফ্লোট ইউজ করতে পারেন, অথবা স্ট্রিং হিসেবে যদি ইনপুট নিতে চান সেক্ষেত্রে এসসি ডট নেক্সট, মানে অবজেক্টের নাম ডট নেক্সট লাইন ইউজ করতে পারেন। আসলে এভাবে চাইলে আপনারা ইনপুট নিতে পারেন একটি কনস্ট্রাক্টর ক্রিয়েট করে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।